তো নমস্কার, সবার আছে নতুন একটা ভিডিওটি। এগ্রিকালচার ডিপার্টমেন্টের পর অহা 1837 পোস্টের অনলাইন আবেদনের বাবে আপনাদের গম পাইছে কি কি ক্রাইটেরিয়া লাগে। তার যেটা প্রথম পোস্ট আছিল এগ্রিকালচার এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট বলে, তাতে বহুখিনি পোস্ট আছিল 1500 অধিক। তার এখন সার্টিফিকেট বিচারিছে রুয়েল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটখন কেনেদরে উলিয়াব লাগিব বা কেনেকুৱা ধৰণৰ হয় সম্পূর্ণ বিষয় চাব আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পাব। তাতে যেটু অফিসিয়াল নোটিফিকেশন হয় সেইখন প্রথমে দেখাই দিছো, যত তেওঁলোকে কোৱা আছে যে সেকশন অ্যাসিস্ট্যান্ট যেটু অফিস এটেন্ডেন্ট বলে যেটু পোস্ট আছে, অর্থাৎ এগ্রিকালচার যেটু এক্সটেনশন অ্যাসিস্ট্যান্টর পোস্ট আছে, তাতে এপ্লাই করবেন কি কি কোয়ালিফিকেশন লাগে। ইয়াত বিচারিছে এইচএস পাস, হাই সেকেন্ডারিপা হলে হল, যিকোনো স্ট্রিমের পাস করলে আপনাদের আবেদন করব। ইয়াত প্রিফারেন্স দিব দিয়া হয়েছে, অর্থাৎ যদিহে আপনাদের সায়েন্স স্ট্রিমের পাস করে ইয়ার উপরে আপনাদের রুয়েল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে, তেতিয়াহলে আপনাদের ফাইনাল সিলেকশনের সময় একটা প্রিফারেন্স বেশিকৈ দিয়া থাকিব। কিন্তু অকল যদি আপনাদের হাই সেকেন্ডারি পাস করেছে, যত রুয়েল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট নাই, তার উপর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পর নয়, আর্টস বা কমার্সের পর পাস করেছে, তথাপি আপনাদের আবেদন করবো পড়ে এই এগ্রিকালচার এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের বাবে। এটা মন করব, বহুতে সুদি আছে যে কম্পালসরি নাকি, কম্পালসরি নয়, যদি আছে দিব তেতিয়াহলে প্রিফারেন্সটো পাব। এটা উলিয়াবর বাবে আপনাদের প্রথমে যাব, যেহেতু ডাউনলোড রুয়েল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট বলে আছে, তাতে ক্লিক হওয়ার বর্তমানে ক্লিক করব, তাতে আপনাদের এই যখন সার্টিফিকেটের ফর্মেট এখন আপনাদের ডাউনলোড করবো। তো এই সার্টিফিকেটখ আপনাদের চাব, সিডিউল 3 বলে থাকে রুয়েল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট বলে। তো এই সার্টিফিকেটখন সেই অকল কেন্দ্রিত দিয়া হয় যে অকল কেন্দ্রিত গাঁও অঞ্চলত বাস করে বা গাঁও অঞ্চলতে পড়া শুনা করেছিল বা সরকারি স্কুলত পড়া শুনা করেছিল তেওঁলোক। গতি এই সার্টিফিকেট আপনাদের সাথে চাই লোক, যদি আপনাদের নগর অঞ্চলত বাস করে বা সিটি এরিয়াত বাস করে, তো এই সার্টিফিকেট আপনাদের আবেদন করে লাভ নাই। তো ইয়াতে আপনাদের যিখিনি ডিটেলস আছে ফিল আপ করব লাগবে, সিম্পল হয়, মৌজা পঞ্চায়েত, তারপর গাঁও পঞ্চায়েত, ভিলেজ বা নিজের নাম, দেউতার দৌতার নাম, এইখানে একদম সিম্পল। তারপর আপনাদের যে গাঁওয়ার প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকে তেওঁর অফিসার সিল সিগনেচার মারিব লাগবে ইফালে লেফট সাইডত, আর গোটেখিনি কাম করে দিব। তারপর রাইট সাইডত যিখিনি আছে সেইখানে আছে সার্কল অফিসার কাম, অর্থাৎ যিখিনি আমার রেভিনিউ ডিপার্টমেন্টের সার্কল অফিসার তেওঁ কাম হব। গতি লেফট সাইডত আপনাদের গাঁও পঞ্চায়েতের যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট থাকে তেওঁ সিল সিগনেচার মারিব, আর রাইট সাইডে আপনাদের যেটু সার্কেল অফিসার থাকে তেওঁ মারিব। এটা উপর কিনা দিয়া আছে এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট অফিস আবেদন করবেন পোস্টের বাবে এখন সার্টিফিকেট কিহর বাবে হয়। তো আপনাদের এইখানে সিম্পল, আর এখন প্রিন্ট আউট করলে হয়ে যাব, অফিসিয়াল ওয়েবসাইটত পাই যাব মোট যেটা অফিসিয়াল সাইট হয়। তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর যান পারে লোক বন্ধুতে শেয়ার করুন, যাতে সকলে গম পায় এনেকা ধরনের খবর। বহুত বহুত ধন্যবাদ।